কিরে তুর্য, শুনলাম তুই নাকি এখনো বাংলাদেশের সাপোর্ট করস। শোন, তুই যেহেতু বাংলাদেশ বাংলাদেশ করস, প্রত্যেকটা প্লেয়ার ওরা খারাপ খেলছে, একটা প্লেয়ারও ভালো খেলে নেয়। সব খেলাগুলোই ওরা খারাপ খেলছে, একটা ম্যাচ ওরা ভালো করে খেলতে পারছে না। এই দেখ, আমি কোন দল করছি? পাকিস্তান করছি, ইন্ডিয়া করছি, অস্ট্রেলিয়া করছি, আর তুই পড়ে আছিস কি? তুই পড়ে আছিস বাংলাদেশ নিয়ে। তুই কি কিছু বুঝিস না নাকি? এটা কোনো দল হলো এই বাংলাদেশ? ব্যাস ব্যাস ব্যাস, আমি জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, আপনার সাথে কথা বলার আমার কোনো ভুল নেই। আমি চললাম, বাই। তুই আর কি বলবি, তোর দাদা আছে একটা মন্দাত আমলের মুক্তিযোদ্ধা, তুই আর কি বলবি। প্রতিটা ম্যাচ হারে, কেউ ভালো রানও করতে পারে না। আচ্ছা দাদু, কি বলবি বল। আচ্ছা, তুমি তো একজন মুক্তিযোদ্ধা না? কিন্তু তা হঠাৎ মনে পড়লো কেন? এই যে তুমি বাংলাদেশিদের দেখতে পাচ্ছ, পাকিস্তানিদের সাপোর্ট করে, এই যে তারা পাকিস্তানি জার্সি, পাকিস্তানি পতাকা নিয়ে ঘোরে, তাদেরকে তুমি মুক্তিযোদ্ধা হিসেবে কি বলতে চাও? আসলে আমি তাদেরকে কি যে বলবো, কারণ আমরা দীর্ঘ 9 মাস যুদ্ধ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছি। আমরা জানি মুক্তিযুদ্ধ কি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই স্বাধীনতা, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলা ভাষার জন্য জীবন দিতে হয়েছে সালাম, রফিক, জব্বার, বরকত সহ আরো অনেকের। বহু মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, তার বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, একটা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। তোমার আমার সকলের বাংলাদেশ। আজকাল সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেটারদের নিয়ে অনেক বাজে মন্তব্য, ট্রোল করা হয়, যেটা খুবই দুঃখজনক। হ্যাঁ, ওরা ভালো খেলছে না, তাই বলে গালিগালাজ, বাজে মন্তব্য, ট্রোল এগুলো করতে পারে না। ওরা মন্দ খেললে ওদের অসঙ্গতি কোথায়, ওদের খেলার সমস্যা কোথায়, সেটা নিয়ে কথা বলার অধিকার রাখে মানুষ, তাই বলে বাজে মন্তব্য করতে পারে না। এটা আসলে খুব দুঃখজনক।
আমাদের এটা থেকে উঠে আসতে হবে। আচ্ছা দাদু, এবার আমি আসি, আমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা যাও তাহলে দাদু ভাই। আসুন দেশকে ভালোবাসি, দেশের প্রিয় অঙ্গনকে ভালোবাসি, এবং এর সাথে ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট টিমকে।